আমাদের অর্থাৎ জয়েন্ট মুভমেন্ট কমিটি 10325 কোটি একদিনের গণঅবস্থান আমরা শান্তিপূর্ণভাবে এখানে গুরুজি কনফারেন্স হলে তোমাদের সামনে আমরা গণঅবস্থান করব। গণঅবস্থানের মুখ্য উদ্দেশ্য হল এই সরকার বিজেপি এবং আইপিএফটি সরকার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল সরকারে আসার আগে যে ক্ষমতায় আসলে ওনারা আমাদেরকে একটা পার্মানেন্ট সলিউশন করবে, আমাদের প্রত্যেককে কাজের ব্যবস্থা করবে। কিন্তু দেখা গেল আজকে 40 মাস অতিক্রান্ত হলো, সরকারের দু ধরনের হেল দেই, সরকার অন্ধনিদ্রায় আছেন, 106 জন প্রয়াত হয়েছেন, আমরা আর পাচ্ছি না। আমাদের পরিবারগুলো ভীষণ আর্থিক সংকটের মধ্যে দিয়ে দিন যাপন করছেন, ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করতে পারছি না, বৃদ্ধ পিতামাতাদের ওষুধের ব্যবস্থা করতে পারছি না, শত শত শিক্ষক বাড়িতে শয্যাশায়ী অবস্থা আছে। আমরা এখান থেকে আজকের এই গণঅবস্থানের মঞ্চে থেকে রাজ্য সরকারকে জানান দিতে চাই, অবিলম্বে ওনারা যে ভীষণ ডকুমেন্টে রেখেছিলেন সেই ভীষণ ডকুমেন্টের প্রতিশ্রুতি অনুযায়ী ওনারা যাতে অতি শীঘ্রই আমাদের একটা স্থায়ী সমাধান করেন, না হলে কিন্তু আমরা রাজ্য জুড়ে, আজকে আগরতলা শহরে আছি, আগামী দিন আমাদের আন্দোলন গোটা রাজ্য জুড়ে, কি পাহাড় বলুন কি সমতল বলুন, সমগ্র ত্রিপুরা রাজ্যে আমরা 72 থেকে 72 আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। এই আজকের এই গণঅবস্থান থেকে এই মেসেজটুকু আপনাদের মাধ্যমে রাজ্য সরকারকে জানান দিতে চাই, অবিলম্বে আপনারা আমাদের জন্য স্থায়ী সমাধান করুন, নাহলে কিন্তু আমরা রাস্তায় এবং চরম থেকে চরম আন্দোলনের ঝাঁপিয়ে পড়তে বাধ্য হব। ধন্যবাদ।